নমস্কার বন্ধুরা, আমি পায়েল। টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এটি দই বড়া, পাপড়ি চাট, সিঙ্গারার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো দেখাই কীভাবে বানাই। তেঁতুলের চাটনি বানানোর জন্য দেখুন, আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিয়েছি। ফার্স্ট তেঁতুলটাকে আমি ভালো করে হাতের সাহায্যে চটকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা বানানোর জন্য কড়াইয়ে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেঁতুলগুলো জলটা দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে। এবারে আমি 3 চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি 2-3 মিনিট এটা ফুটতে দেব। দেখুন 2-3 মিনিট ভালো করে ফুটে গেছে। এবারে আমি নুন দিয়ে দেব, 1/2 টিস্পুন নুন দিচ্ছি। এখানে দেবো আমি 1/2 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। ধনে আর জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন চাটনিটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে, এই পর্যায়ে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন, তাহলে দিতে পারেন আবার। দেখুন তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর রেসিপিটি কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার মতোই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।